তাই সামনে আমাদের অস্ট্রেলিয়ার নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং এই কারণেই তার মনোনয়ন বাতিল হবে। তিনি দ্বৈত নাগরিক হিসাবে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পরিত্যাগ না করে বাংলাদেশি প্রার্থী হতে পারে। কি বলবেন, যে ফরম পূরণ করা হয়েছে সেই ফরমের কোনো জায়গায় নাই যে দ্বৈত নাগরিক আছে কি না। এখন এটা থাকলে তো সে পূরণ করবে এবং সে কারণে এটা পূরণ করা হয় নাই। আর এটা নিয়ে কোনো সমস্যা আছে বলে আমি আইনজীবী হিসাবে মনে করি না। যাচাই বাছাইয়ের যে বিষয়গুলো আছে সেটার আলোকে প্রাথমিকভাবে ছয়জন প্রার্থীর আমরা তাদের বাছাইয়ে বাতিল হয়েছে, আর সাতজন প্রার্থীর বিষয়ে বিভিন্ন তথ্য এখানে উপস্থাপন করায় সেটা যাচাই বাছাই কার্যক্রম আমাদের চলছে।